বহুব্রীহী লিখেছেন হুমায়ুন আহমেদ। আজ আমরা পড়ব এই বইটির দ্বিতীয় পর্ব। দুই, মানব জীবন বড়ই মধুর, এই কথা সবার জন্য সম্ভবত প্রযোজ্য নয়। গ্রিন ফার্মেসির নতুন ডাক্তার মনসুর সাহেবের জন্য তো অবশ্যই নয়। তার কাছে মনে হচ্ছে মানব জীবন অর্থহীন, যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। এরকম মনে করার আপাত দৃষ্টিতে তেমন কোনো কারণ নেই। সে মাত্র 6 মাস আগে ইন্টার্নশিপ শেষ করে বের হয়েছে। এরই মধ্যে ভোলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে একটা চাকরিও পেয়েছে। ঢাকা ছেড়ে যাবার ইচ্ছে নেই বলে এই চাকরি সে নেয়নি। আপাতত সে গ্রিন ফার্মেসিতে বসছে। গ্রিন ফার্মেসির মালিক কুদ্দুস সাহেব তাকে ফার্মেসির উপরে 2টি ঘর ছেড়ে দিয়েছেন। মনসুর এই ঘর 2টিতে সংসার পেতে বসেছে, প্রতিদিন কিছু রুগীটুগি পাচ্ছে, বড় কিছু না, সর্দি জ্বর কাশি ডায়রিয়া। একদিন অল্প বয়সী একটা মেয়েকে নিয়ে মেয়ের মা এসেছিলেন। চ্যাংড়া ডাক্তার দেখে মেয়ের অসুখ প্রসঙ্গে কিছু বললেন না, গম্ভীর গলায় বললেন, না থাক, আপনাকে দেখতে হবে না, আমার দরকার একজন বয়স্ক ডাক্তার, আপনি তো নিতান্তই বাচ্চা ছেলে। কুদ্দুস সাহেব বললেন, ডাক্তারদের কোনো বয়স নেই আপা, ডাক্তার হচ্ছে ডাক্তার, আর এর বয়স কম হলে কি হবে, জাতসাপ। জাতসাপের প্রতি রোগী বা রোগিনীর মার কারোরই কোনো আগ্রহই দেখা গেল না। রোগিনী বলল, আমি ওনাকে কিছু বলবো না মা। এরকম 2-1টা কেস বাদ দিলে রোগী যে খারাপ হচ্ছে তাও না। ভিজিটের টাকা চাইতে মনসুরের লজ্জা করে, এই দায়িত্ব কুদ্দুস সাহেব খুব ভালোভাবেই পালন করছেন। 10 টাকা কি দিছেন ভাই? উনার ভিজিট 20 টাকা, বয়স কম হলে বলে অশ্রদ্ধ করবেন না, গোল্ড মেডালিস্ট। মনসুর বিবৃত গলায় বলেছে, কুদ্দুস ভাই সবসময় গোল্ড মেডেলের কথা বলেন, কোনো মেডেল ফেডেল তো আমি পাইনি। কুদ্দুস সাহেব নির্বিকার ভঙ্গিতে বললেন, তা আমার দরকার নেই, মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়, মুখে মুখে মেডেলের কথাটা রটে যাক, সুটকে স্কুলে কেউ তো আর মেডেল দেখতে আসবে না, এসব মিথ্যা কথা বলে লাভ কি, নাম ফাটবে রে ভাই, নাম ফাটবে। তোমার নাম ফাটা মানে ফার্মেসির উন্নতি, ফার্মেসির উপর বেঁচে আছি, ফার্মেসির উন্নতি দেখতে হবে না। কুদ্দুস সাহেবের বয়স 50-এর কাছাকাছি, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফার্মেসিতে বসে থাকেন, সারাক্ষণ কথা বলেন। মানুষটাকে মনসুরের বেশ ভালো লাগে, তার বাকরকানি এবং উপদেশ শুনতেও মনসুরের খারাপ লাগে না। তোমার সবই ভালো বুঝলে ডাক্তার, তবে তোমার একটা বড় সমস্যা কি জানো, তোমার কোনো উচ্চাস নেই। সেটা সমস্যা হবে কেন? এটাই সবচেয়ে বড় সমস্যা, 2 ধরনের মানুষের উচ্চাস থাকে না, মহাপুরুষদের এবং বেকুবদের। তুমি ওই 2 দলের কোনো দলের সেটা বুঝতে পারছি না, সম্ভবত 2য় দলে। আমাকে নিয়ে ভাবার দরকার নেই। দরকার থাকবে না কেন, অবশ্যই আছে, এরকম ইয়াং একটা ছেলে, গোল্ড মেডালিস্ট, অথচ তার কোনো উচ্চাসা নেই, কি মুশকিল, গোল্ড মেডেলের কথা আবার বলছেন, এই একই হলো, পেতেও তো পারতে। আমি যা বলছি তার সারমর্ম হচ্ছে সুযোগ খুঁজতে হবে, বিলেত আমেরিকা যেতে হবে, FRCS MRCP হয়ে এসে রুগীদের গলা কেটে পয়সা করতে হবে, আলিশান দালান তুলতে হবে। আমার এত সবের দরকার নেই, আমি সুখেই আছি। সুখে আছো? হ্যাঁ সুখে। মনসুর আসলেই সুখে আছে, তার উপর সংসারের দায় দায়িত্ব কিছু নেই। তার বাবা ময়মনসিংহ শহরে ওকালিত করছেন, দেশের বাড়ির অবস্থা মন্দ নয়। ময়মনসিংহের এত বড় বাড়িতে মানুষ বলতে বাবা মা এবং ছোট বোন নীলিমা। মনসুরকে টাকা রোজগার করে সংসার চালানোর দায়িত্ব নিতে হচ্ছে না, উল্টা প্রতি মাসে মনসুরের বাবা 1000 করে টাকা পাঠিয়ে ছোট একটা চিঠি লেখেন। প্রতিটি চিঠির ভাষা এবং বক্তব্য এক, বাবা মনু টাকা পাঠালাম, শরীরের যত্ন নিবে, তুমি ঢাকা শহরে কেন পড়ে আছো তা বুঝতে পারছি না,
তোমার নিজের শহরে প্র্যাকটিস করতে অসুবিধা কি? একটা ভালো জায়গায় তোমার জন্য চেম্বার করে দেবার সামর্থ্য পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। পত্রপাঠ মনস্থির করে আমাকে জানাবে। ইতি তোমার আব্বা। আরও টাকার দরকার হলে লিখবে, এই নিয়ে সংকোচ করবে না। টাকা পয়সা তোমাদের জন্যই। তোমার মার ইচ্ছা তোমার একটা বিবাহ দেন। ব্যাপারটা ভেবে দেখো, তোমার এখন 25 চলছে, আমি 24 বছর বয়সে তোমার মাকে বিবাহ করি। বিবাহের জন্যই এটাই উপযুক্ত বয়স। তোমার নিজের কোনো পছন্দ থাকলে আমাদের কোনো আপত্তি নাই, এটা তোমাকে বলে রাখলাম। বাবার চিঠির সঙ্গে মার চিঠি থাকে, সেই চিঠিতে নানান অবান্তর কথার সঙ্গে একটি মেয়ের কথা থাকে। পুরো চিঠি জুড়ে থাকে সেই মেয়ের রূপ এবং গুণের বর্ণনা, এবং সেই রূপবতী এবং গুণবতী কয়েকটি রঙিন ছবি। গত সপ্তাহের চিঠিতে যে মেয়ের কথা ছিল তার নাম রূপা। মনসুরের মা লিখেছেন, বাবা মনু, এই মেয়েটির দিকে একবার তাকালে চোখ ফিরাতে ইচ্ছে করে না, বড়ই রূপবতী মেয়ে, আচার ব্যবহারেও চমৎকার। এই সবই হয়েছে বংশের গুণ, মেয়ের মাতুল বংশ খুবই উচ্চ, নান্দাইল রোডের সর্দার পরিবার, এক ডাকে সবাই চিনে। মেয়ে মমিন নেসা কলেজে বিএ ফার্স্ট ইয়ারে পড়ে, মেট্রিক ফার্স্ট ডিভিশন এবং জেনারেল অঙ্কে লেটার পেয়েছিল। অসুখ নিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ায় ফল বেশি ভালো হয় নাই। মেয়ে খুব ভালো গানও গায়, কলেজের সব ফাংশনে নজরুল গীতি গায় এবং খুব প্রশংসা পায়। মেয়ের 3টে ছবি পাঠালাম, তোমার পছন্দ হলে আরো কথাবার্তা বলবো। চিঠির সঙ্গে খুব সেজে গুজে তোলা 3টি ছবি। একটি ছবিতে সে টেলিফোন তুলে কার সঙ্গে কথা বলছে, একটায় অবাক বিস্ময়ে পৃথিবীর দিকে অর্থাৎ ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে আছে, অন্য ছবিটা ফুলের বাগানে তোলা। আউট অফ ফোকাস হওয়ায় মেয়েটাকে পরিষ্কার দেখা যাচ্ছে না, ফুলগুলি বড় সুন্দর এসেছে। এসব চিঠি এবং চিঠির সঙ্গে ছবি পেতে মনসুরের মন্দ লাগে না, ভালোই লাগে। কোনো এক লজ্জাবনত তরুণীর সঙ্গে তার বিয়ে হচ্ছে, এই কল্পনাও তার কাছে মধুর বলে মনে হয়। গ্রিন ফার্মেসির জীবন এবং তার সঙ্গে মধুর কিছু কল্পনা তার সময় ভালোই কাটছিল। একটা মেয়ে হঠাৎ করে এসে সব এলোমেলো করে দিল। এই মেয়েটার কারণে কদিন ধরেই মনসুরের মনে হচ্ছে মানব জীবন একটা যন্ত্রণা বিশেষ। তার রাত্রে ভালো ঘুম হচ্ছে না, হজমের অসুবিধা হচ্ছে। ঘটনাটা এরকম, গত বুধবারে খুব মেঘলা ছিল, দুপুরে টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। কুদ্দুস সাহেব ভাত খেতে গেছেন, দোকানের এক কর্মচারী মজনু বলল, স্যার আপনি একটু বসেন, আমি লন্ডন থেকে কাপড় নিয়ে আসি। মনসুর বলল, যাও আমি আছি। মজনু চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গে একটা মেয়ে এসে ঢুকল, পরনে সাধারণ নীল রঙের একটা শাড়ি, মাথার চুল খোপা করা, খোপা ভালো করে করা হয়নি, চুল এলোমেলো হয়ে আছে। মেয়েটির দিকে তাকিয়েই মনসুরের কেমন জানি লাগতে লাগলো, এমন সুন্দর মানুষ এই পৃথিবীতে আছে? ছেলেবেলার রূপকথার বই, এ যে সব বন্দিনী রাজকন্যার ছবি থেকে এই মেয়ে তার চেয়েও লক্ষগুণ সুন্দর। কেমন মায়া মায়া চোখ, সমস্ত চেহারায় কি অদ্ভুত একটা স্নিগ্ধ ভাব। মেয়েটা এত সুন্দর যে তার দিকে তাকাতে পর্যন্ত মনসুরের কষ্ট হচ্ছে। মেয়েটা নরম স্বরে বলল, আপনাদের কাছে স্যাভলন বা ডেটল জাতীয় কিছু আছে? মনসুর কাঁপা কাঁপা গলায় বলল, জি আছে, মাঝারি সাইজের একটা ফাইল দিন, এক্ষুনি দিচ্ছি, আপনি বসুন, এই চেয়ারটায় বসুন। মেয়েটি বিস্মিত গলায় বলল, বসতে হবে কেন, জিনিসটা দিন চলে যায়, দাম কত? মনসুর কাঁপা কাঁপা গলায় বলল, দাম লাগবে না। মেয়েটি আরো অবাক হয়ে বলল, দাম লাগবে না কেন? না মানে কোম্পানি থেকে আমরা অনেক স্যাম্পল ফাইল পাই তো, এটা হচ্ছে একটা স্যাম্পল ফাইল। মেয়েটি বিরক্ত গলায় বলল, স্যাম্পল ফাইল আমাকে দেবার দরকার নেই, অন্য কাউকে দেবেন, দাম কত বলুন। দাম তো আমি জানি না। দাম জানেন না মানে? আমাদের কর্মচারী লন্ড্রিতে গেছে,
ও সব জান, এক্ষুনি এসে পড়বে। আপনি তাহলে কে? আমি ডাক্তার, মানে এই ফার্মেসিতে বসি, সকাল বিকাল দুবেলায় থাকি। আপনি এই চেয়ারটায় বসুন। বসতে পারবো না, আমার তাড়া আছে। আমার মা বটিতে হাত কেটে ফেলেছেন, হাতে ডেটল দিতে হবে। মনসুর অসম্ভব ব্যস্ত হয়ে বলল, চলুন যাই, ড্রেস করে দিয়ে আসি। কাটা ছেঁড়া ছোট হলেও একে অবহেলা করা ঠিক না, সেপটিক হয়ে যেতে পারে। মেয়েটি খুবই অবাক হলো, কেমন যেন অদ্ভুত চোখে তাকাতে লাগলো। শান্ত গলায় বলল, মায়ের হাতের কাটা এমন কিছু না। মজনু এই সময় ফিরে এলো, মেয়েটা টাকা দিয়ে স্যাভলনের শিশি হাতে নিয়ে চলে গেল। মনসুরের সারাটা দিন আর কোনো কাজে মন বসল না। আশ্চর্য ব্যাপার, সেই রাতে সে ঘুমোতে পারল না। একটা মেয়েকে একবার দেখে কারোর এমন হয়? দ্বিতীয় দিনে মেয়েটির সঙ্গে আবার দেখা, বই খাতা নিয়ে কোথায় যেন যাচ্ছিল। ভাগ্যিস ঠিক সেই সময় মনসুর বের হয়েছিল সিগারেট কিনতে। মনসুর জীবনে যা কোনো দিন করেনি তাই করল। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনার মা ভালো আছেন? মেয়েটি বিস্মিত হয়ে বলল, আমাকে বলছেন? মনসুর থতমত খেয়ে বলল, জি। আপনাকে তো আমি চিনতে পারছি না। আমি গ্রিন ফার্মেসিতে বসি, ডাক্তার। আপনি এক বোতল স্যাভলন কিনে নিয়ে গেলেন, আপনার মার হাত কেটে গিয়েছিল। ও আচ্ছা, মনে পড়েছে। মা ভালো আছে, আমি এখন যাই, কেমন? মেয়েটি তাকে চিনতে পারল না, এই দুঃখে দ্বিতীয় রাতেও মনসুরের ঘুম এলো না। দুটা সিডাকসিন খেয়েও সে সারা রাত জেগে কাটল। মেয়েটি সম্পর্কে যাবতীয় তথ্য সে এখন জানে। তার নাম মিলি, ভালো নাম ইয়ামিন। ইকোনমিক্সে অনার্স পড়ে, সেকেন্ড ইয়ার। যে বাড়িতে থাকে সে বাড়ির নাম নিরিবিলি। বাড়ির গেটে একটা সাইনবোর্ড ঝুলে, সেখানে লেখা, কুকুর হইতে সাবধান। যদিও সে বাড়িতে কুকুর নেই। মেয়েটি বিকেলে বাড়ির ছাদে একা হাঁটাহাঁটি করে। সে ইউনিভার্সিটিতে যায় সকাল 8টায়, রাস্তার মোড় পর্যন্ত হেঁটে যায়, তারপর রিক্সা নেয়। রিক্সার হুড তুলে না, সবসময় শাড়ি পরে। মেয়েটার নিশ্চয়ই অনেক শাড়ি, এখন পর্যন্ত এক শাড়ি দুবার পরতে মনসুর দেখেনি। মেয়েটি ফ্ল্যাট স্যান্ডেল পরে, অবশ্যই সে বেশ লম্বা, হিল পরবার তার প্রয়োজন নেই। মেয়েটি তাকে চিনতে পারে কিনা এটা একটা পরীক্ষা করার জন্য আজ সকালে সে মেয়েটার ইউনিভার্সিটি যাওয়ার সময় সামনাসামনি পড়ে গেল। মেয়েটি চোখ তুলে তাকে দেখল। মনসুর কাঁপা গলায় বলল, ভালো আছেন? মেয়েটি অবাক হয়ে বলল, আমাকে বলছেন? মেয়েটির চোখে অপরিচিতদের দৃষ্টি, লজ্জায় এবং দুঃখে মনসুরের চোখে প্রায় পানি এসে গেল। আর তখন মেয়েটি বলল, ও আচ্ছা, আপনি গ্রিন ফার্মেসির ডাক্তার সাহেব? জি, আমি ভালো। মনসুর হড়বড় করে বলল, আপনার মায়ের সেই কাটাটা কি সেরেছে? মেয়েটি এই প্রশ্নে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হেসে ফেলল, তারপর আর কোনো কথা না বলে রিকশায় উঠে গেল। রাগে এবং লজ্জায় মনসুরের ইচ্ছা করল লাইট পোস্টে নিজের মাথা সজোরে ঠুকে দেয়। কেন সে বোকার মতো তার মার হাত কাটার কথা জিজ্ঞেস করল? মেয়েটি নিশ্চয়ই তার বোকামি নিয়ে মনে মনে হাসছে, কে জানে বাড়িতে গিয়ে তার মাকেও হয়তো বলবে, কি লজ্জা, কি লজ্জা। কুদ্দুস সাহেব বললেন, তোমার কি হয়েছে মনসুর, বলো তো? কিছু হয়নি। কিছু হয়নি বললে তো হবে না, আমি বিশ্বাস করব না। কিছু একটা হয়েছে তো বটেই, রাতে ঘুম হয়, ঘুমের একটু অসুবিধা আছে, বদহজম হচ্ছে, তাই না? জি। মনে হচ্ছে পৃথিবীটা খুব খারাপ জায়গা, ঠিক না? জি। সবই খুব পরিচিত লক্ষণ, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার মধ্যে এসব লক্ষণ প্রকাশ পেয়েছিল। এটা একটা জীবাণু ঘটিত অসুখ। মনসুর অবাক হয়ে বলল, জীবাণু ঘটিত অসুখ? হ্যাঁ, জীবাণু ঘটিত অসুখ।
এসব জীবনের উৎপত্তি হয় কোনো এক সুন্দরী তরুণীর চোখে। জীবনের নাম হচ্ছে প্রেম জীবাণু, ইংরেজিতে বলে লাভ বাগ। ঠাট্টা করছি না ভাই, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। জীবনের প্রথম আক্রমণে নার্ভাস সিস্টেম উইক হয়ে যায়, তারপর লিভার ক্ষতিগ্রস্ত হয়। কি যে বলেন, সত্যি কথা বলছি রে ভাই, খুবই সত্যি কথা। এখন বলো মেয়েটা কে? কেউ না, সুবহান সাহেবের মেয়ে মিলি না তো? মনসুরের চোখ মুখ লাল হয়ে গেল। কুদ্দুস সাহেব বললেন, আগেই সন্দেহ হয়েছিল, এখন তোমাকে দেখে পুরোপুরি নিশ্চিত হলাম। তোমার অবস্থা দেখি কাহিদ। মনসুর ক্ষীণস্বরে বলল, আপনি যা ভাবছেন তা না। আমি কিছুই ভাবছি না, বাবা বাবির ফাঁক তুমি রাখোনি। এখন আমার উপদেশ শুনো, সহজ পাচ্য খাবার খাবে, বেশি করে ডাবের পানি খাবে, সকাল বিকাল লাইট এক্সারসাইজ। প্রেম জীবন ঘটিত অসুখের কোনো চিকিৎসা নেই, জীবাণুগুলো ভাইরাস টাইপ, কোনো ওষুধে কাজ করে না, সময়ের রোগ সারে। টাইম ইজ দ্য বেস্ট হিলার। সতীনাথের বিরহের গানগুলি শুনতে পারো, এতে অনেক সময় আরাম হয়। এই যে আমি, এধারে তুমি ওধারে, মাঝে নদী কুলকুল বয়ে যায় টাইপ গান। ঠাট্টা করবেন না কুদ্দুস ভাই, ঠাট্টা তামাশা ভালো লাগে না। ঠিক বলেছ, এই সময় ঠাট্টাটা অসহ্য লাগে। কেউ ঠাট্টা করলে ইচ্ছা করে টান দিয়ে জিভ ছিঁড়ে ফেলি। রোগের কঠিন সংক্রমণের সময় এটা হয়, অল্পতেই নার্ভ ইরিটেটেড হয়। মনসুর ক্ষীণস্বরে বলল, আমাকে কি করতে বলেন? কিছুই করতে বলি না, মিলি অল্প বয়সী মেয়ে হলে চিঠি লিখতে বলতাম, এরা সেই স্টেজ পার হয়ে এসেছে। চিঠি লিখবে, সবাইকে সেই চিঠি পড়ে শোনাবে এবং হাসাহাসি করবে। তুমি যদি আকবরিয়ে কথা বলতে চাও, তোমাকে ভাববে ভ্যাপলা। এক মনে আল্লাহকে ডাকা ছাড়া তো আর আমি কোনো পথ দেখি না। যাকে বলে আধ্যাত্মিক চেষ্টা, মাঝে মাঝে এই চেষ্টায় কাজ হয়, দৈব সহায় হয়। হঠাৎ হতে দেখবে মেয়েটা রিক্সা অ্যাক্সিডেন্ট করেছে, ধরাধরি করে তাকে এইখানে আনা হলো, তুমি ফার্স্ট এইড দিলে, দেখা গেল অবস্থা সুবিধার না, তুমি তাকে হাসপাতালে নিয়ে গেলে, মেয়েটাকে ব্লাড দিতে হবে, ব্লাড গ্রুপ এ পজিটিভ। দেখা গেল তোমারও তাই, তুমি ব্লাড দিলে, মেয়েটি করুণ গলায় বললে, আপনি আমার জন্য অনেক করলেন, আপনাকে ধন্যবাদ। তুমি গাঢ় গলায় বললে, ধন্যবাদ পরে হবে, আগে সুস্থ হয়ে উঠ। মনসুর বলল, চুপ করুন তো কুদ্দুস সাহেব, আপনার কথা শুনতে ভালো লাগছে না। কুদ্দুস সাহেব বললেন, সেটা তোমার মুখ দেখে বুঝতে পারছি, করব কি বলো, কথা বলা হয়ে গেছে অভ্যাস। তোমার অবস্থা দেখে খারাপও লাগছে, আল্লাহর উপর ভরসা রাখো, তাতে যদি কিছু হয়। কিছুই হলো না, প্রেমের ক্ষেত্রে দৈব কখনোই সহায় হয় না। গল্পে সিনেমায় হয়, জীবনটা গল্প সিনেমা নয়। জীবনের নায়িকারা নায়কদের সঙ্গে রাস্তায় দেখা হলেও চিনতে পারে না। স্যাভলনের শিশি কিনতে একবারই ফার্মেসিতে আসে, দ্বিতীয়বার আসে না। গল্পে উপন্যাসে নায়িকারা ঘন ঘন অসুখে পড়ে, ডাক্তার নায়ক তখন চিকিৎসা করে তাকে সারিয়ে তোলে। বাস্তবের নায়িকাদের কখনো কোনো অসুখ হয় না, আর হলেও অন্য ডাক্তাররা তার চিকিৎসা করেন। অবশ্যই মনসুরের বেলায় দৈব সহায় হলো। শরৎকালের এক সন্ধ্যায় তার ডাক পড়ল নিরিবিলিতে, সুবহান সাহেবের প্রেশার মাপতে হবে। তার প্রেশার হাই হয়েছে, মাথা ঘুরছে, ব্লাড প্রেশার নামক ব্যাধিটির উপর কৃতজ্ঞতায় মনসুরের মন ভরে গেল। বারান্দায় মিলি দাঁড়িয়েছিল, এও এক অকল্পনীয় সৌভাগ্য। বারান্দায় সে নাও থাকতে পারত, মিলির সঙ্গে দেখা না হলে কিছু করার ছিল না। মিলির জন্যই তো আর তাকে ডাকা হয়নি। মিলি বলল, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার জন্য দাঁড়িয়ে আছি। মনসুর হতভম্ব, বলে কি এই মেয়ে? এই কথাগুলি কি সত্যি সত্যি বলছে না মনসুর কল্পনা করছে? কল্পনা হওয়াই সম্ভব, নিশ্চয়ই কল্পনা, হ্যালোসিনেশন।
আপনাকে বলেছে বোধহয় বাবার ব্লাড প্রেশার মাপার জন্য, আপনাকে খবর দেওয়া হয়েছে। জি বলেছে। আপনার সঙ্গে একটা গোপন ষড়যন্ত্র করবার জন্য আমি দাঁড়িয়ে আছি। জি বলুন, আপনি যা বলবেন তাই হবে। যদি দেখেন বাবার প্রেশার খুব হাই, হাই না তবু বলবেন হাই, বাবার রেস্টের দরকার। ভয় না দেখালে তিনি রেস্ট নেবেন না। আপনি মিথ্যা করে বলতে পারবেন না? জি না। মিলিয়ে দৃষ্টি তীব্র হলো। মনসুর বলল, আমি মিথ্যা বলতে পারি না। মিথ্যা বলতে পারেন না? জি না। ও আচ্ছা, আমার জানা ছিল না। আপনাকে দেখে আর দশটা সাধারণ মানুষের মতোই মনে হয়েছিল, যারা প্রয়োজনে কিছু মিথ্যা টিথ্যাও বলতে পারে। আপনি যে অসাধারণ তা বুঝতে পারিনি। আপনি কি রাগ করলেন? কথায় কথায় রাগ করা আমার স্বভাব না। আসুন, দোতলায় যেতে হবে। বাবা দোতলায়। সিঁড়ি ভেঙে দোতলায় ওঠার পর মনসুর নার্ভাস ভঙ্গিতে বলল, একটা ভুল হয়ে গেছে। কি ভুল? প্রেশার মাপার যন্ত্র ফেলে এসেছি। সে কি, প্রেশার মাপার জন্যই তো আপনাকে ডাকা হয়েছে, সেই জিনিসই আপনি ফেলে এসেছেন? আপনি মানুষ হিসেবে শুধু যে অসাধারণ তাই না, মনে হচ্ছে খুব ভুলো মন। আমি এক দৌড়ে নিয়ে আসব, যাবো আর আসব। আপনাকে যেতে হবে না, আমি কাদেরকে পাঠাচ্ছি, ও নিয়ে আসবে। না না, আমি যাই, এক মিনিট। মনসুর অতি দ্রুত সিঁড়ি টপকাচ্ছে। সে দ্রুত সিঁড়ি ভাঙ্গা দেখে মিলির মনে হলো একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। হবেই হবে, না হয়ে যায় না। আর তখনই হুড়মুড় শব্দ হলো। ডাক্তার সাহেব মাঝ সিঁড়ি থেকে বলের মতো গড়িয়ে নিচে নামতে লাগলেন। শব্দ শুনে সোবহান সাহেব এবং মিনু বেরিয়ে এলেন। ফরিদ বেরিয়ে এলো, বাসার কাজের ছেলে কাদের ছুটে এলো। সোবহান সাহেব বললেন, এ কে? মিলি বলল, ডাক্তার সাহেব, তোমার প্রেশার মাপতে এসেছেন। প্রেশার মাপতে এসে মাটিতে শুয়ে থাকার কারণ কি? পা পিছলে পড়ে গেছেন বাবা। পা পিছলে পড়েছে, টেনে তুলবি না? হা করে দাঁড়িয়ে আছিস কেন? মিলিকে টেনে তুলতে হলো না, মনসুর নিজেই উঠল। শার্টের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, একদম ব্যথা পাইনি, সত্যি বলছি। তার চারপাশের লোকজন মুখ চাওয়াচাওয়াই করতে লাগলো। সোবহান সাহেব কি একটা বলতে গিয়েও বললেন না। মনসুর বলল, এক গ্লাস ঠান্ডা পানি খাবো। সোবহান সাহেব বললেন, অবশ্যই খাবে। মিলি একে নিয়ে ফ্যানের নিচে বসা। কাদের এগিয়ে এসে বলল, আমারে ধরে হাঁটেন ডাক্তার সাহেব, চিন্তার কিছু নাই, উপরে আল্লাহ নিচে মাটি। নিচে মাটি এমন কোনো লক্ষণ মনসুর পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে সে চোরাবালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, পা ডেবে ডেবে যাচ্ছে, ঘরটাও মনে হচ্ছে একটু একটু দলছে। কে যেন বলল, বাবা তুমি এখানে বসো। কে বলল কথাটা? ওই মহিলা না তো, ইনি বোধ হয় মিলির মা। তাকে কি সালাম দেওয়া হয়েছে? সালাম আলাইকুম বলা দরকার না? দেরি হয়ে গেছে বোধ হয়, দেরি হলেও বলা দরকার। নিন পানি খান। মনসুর পানি নিল, নিয়ে ক্ষীণস্বরে বলল, সালাম আলাইকুম, বলেই বুঝল ভুল হয়ে গেছে। কথা এমন জিনিস, একবার বলা হয়ে গেলে ফিরিয়ে আনা যায় না। মনসুর লক্ষ্য করল তার চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন মুখ চাওয়াচুয়ি করছে। সে নিশ্চয়ই খুব উল্টাপাল্টা কিছু করেছে, টেনশনের সময় তার মাথা এলোমেলো হয়ে যায়। মনসুর অবস্থা স্বাভাবিক করবার জন্য শব্দ করে হাসল। অবস্থা স্বাভাবিক হলো না, মনে হলো আরো খারাপ হয়ে গেল। ফরিদ বলল, ছোকরার মনে হয় ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, কেমন করে হাসছে দেখুন না দুলাভাই, অবিকল পাগলের হাসি। সোবহান সাহেব বললেন, একজন ডাক্তারকে খবর দেওয়া দরকার। ফরিদ বলল, ডাক্তার কিছু করতে পারবে বলে তো মনে হচ্ছে না, আমার ধারণা ব্রেইন হ্যামোরেজ, হোয়াট এ পিটি, এরকম ইয়াং এজ। তৃতীয় পর্ব শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।
ধন্যবাদ।